হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি এখন দেখতেই পাচ্ছ ছাদে আছি। এখন বাজে বিকেল 4টে, তো আমরা এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। তো আমার বাবা আর কি শ্বশুর মশাই বলেছেন যে আজকে চিলি চিকেন খাবেন, তো আমি আজকে চিলি চিকেন বানাবো। তো আমি ভাবলাম যে কেননা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। আজকে কোনো ড্রেপিং ভিডিও নয়, আর ছাদে এসেছি বলে ভয় পেও না, তোমাদের সাথে গাছও শেয়ার করছি না আজকে আমি। তো আজকে আমি একটা রান্নার রেসিপি, মানে চিলি চিকেনটা কিভাবে আমি বানাই আর কি, আমি আমার বাবার থেকে শিখেছি। তো চিলি চিকেনটা কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক ভিডিও, যে কিভাবে আমি চিলি চিকেনটা আজকে বানাই। এখানে আমি 1 কেজি বোনলেস মাংস নিয়েছি এবং সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি অ্যাড করছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, আর 1 টিস্পুন মতন ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো। এবার আমি অ্যাড করছি 1 চামচ মতন নুন। এই আমি এখানে 1.5 চামচ অ্যাড করেছি, তোমরা তোমাদের স্বাদ মতন করো। এখানে 1 কেজি মাংস আছে ছোট ছোট করে কাটা। আর এবার আমি অ্যাড করছি হচ্ছে ভিনিগার। ভিনিগারটাও পরিমাণ মতনই আমি দিয়েছি, মানে যতটা তোমাদের মাংস থাকবে সেই হিসেবে। আর এবার দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার মোটামুটি আমার এখানে 1 প্যাকেট কর্নফ্লাওয়ার পুরোটাই লেগেছে, হাফটা লেগেছে হচ্ছে এটা ম্যারিনেটের জন্য, আর বাকিটা লেগেছে কী জন্য সেটা তোমাদের পরে বলছি, আগে দেখো। আর লাগছে হচ্ছে 2টো ডিম। 2টো ডিম ফাটিয়ে আমি এখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো দেখে নাও কীভাবে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো করে। খুব ভালো করে মিশিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু কোনো জিনিস যদি কর্নফ্লাওয়ারগুলো যদি দলা দলা পেকে থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না, জিনিসটা এরকম দেখতে হয়েছে, দেখে নাও। এবার আমি নিয়ে যাব এটাকে ফ্রিজে ঢোকানোর জন্য, নিয়ে যাচ্ছি ফ্রিজে। আমি এটাকে 2 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, রাত্রেবেলা এসে তারপরে আমি আবার এটা বানিয়েছিলাম। এবার কী কী সবজি লাগছে দেখিয়ে দিই। বিনস আমি আড়ে করে কেটে নিয়েছি তেঁচড়া করে করে, আর পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোগুলোকে আমি এভাবে বক্স বক্স করে কেটেছি, দেখে নাও চৌকো চৌকো করে যেভাবে কাটতে হয়, খুব ইজি এগুলো কাটা। আর লাগছে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা আমি যেটা ঘষে নেব। 2 ঘন্টা পর আমি এবার চলে এসেছি এখানে, আমি এই ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নেব। তো প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। এটা কিন্তু সাদা তেলেই তোমাদের করতে হবে এই রেসিপিটা পুরোপুরি। সাদা তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি চিকেনগুলোর আস্তে আস্তে পকোড়া ভেজে নেব। তো দেখে নাও এইভাবে আমি চামচে করে করে একটা একটা করে সমস্তটাই পকোড়াটা ভাজবো, একটু লাল লাল করে এটাকে ভাজতে হবে। পুরো প্রসেসটাই তোমরা এখানে দেখতে পাবে, একটা একটা করে পকোড়া ছাড়বো আর লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি সব পকোড়াগুলোকে তুলে নেব। তো পকোড়াগুলো আমি ভেজে তুলে নেবো এবারে, এইভাবে আমি সবকটা পকোড়াই আমি ভেজে তুলে নিয়ে তোমাদের আবার দেখাবো। ততক্ষণ তোমাদের আমি সস বানানোটা দেখিয়ে নিই, এটা সসটা কীভাবে বানাতে হবে। তো প্রথমে আমি একটা সসপ্যানের মধ্যে জল দিলাম, এরপর আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ সয়া সস। আমার এই বোতলের 1/2টা মতন সয়া সস লেগেছে, বোতলটা ছোট ছিল তো এটার 1/2টা মতন সয়া সস আমার লেগেছে। তোমরা পুরোটাই কিন্তু রান্না আন্দাজের ব্যাপার, তোমাদের যতটা মাংস থাকবে যতটা পরিমাণ তুমি বানাতে চাও ঠিক ততটা পরিমাণেই জিনিস কিন্তু তোমাদের অ্যাড করতে হবে। পর্যাপ্ত পরিমাণে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে ভিনিগার, তো ভিনিগারটাও আমি মোটামুটি কিছুটা পরিমাণ অ্যাড করলাম। বাকি যে কর্নফ্লাওয়ারটুকু ছিল সে আগের কিছুটা হাফটা আমি অ্যাড করেছিলাম ম্যারিনেটের সময়, আর বাকিটা আমি এই সস বানানোর সময় অ্যাড করলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণে আমার ওই বাকি পকোড়াগুলো ভাজা হয়ে যাবে। তো সেই ফাঁকে আমি এই সসটা বানিয়ে নিলাম, এটাকে ভালো করে মিশিয়ে আমি রেখে দেবো এবং পকোড়াগুলো ভেজে নেব। তো সব পকোড়াগুলো আমি এখন ভেজে এখানে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতগুলো পকোড়া হয়েছে, কিছু পরিমাণ আমি একটু একটু নিজেও খেয়েছি শুধু শুধু। তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে আস্তে আস্তে আদা কুচি, যেটা আমি কুচিয়ে নিয়েছিলাম মানে ঘষে নিয়েছিলাম আর কি।
আর তারপরে দিয়ে দেব হচ্ছে রসুন কুচি। রসুন কুচিগুলো আমি দিয়ে দেব এর মধ্যে, আর একে একে একটু একটু করে ভেজে নিয়ে আমি সব সবজিগুলো এর মধ্যে দেব। রসুন আর আদাটাকে প্রথমে দিতে হবে একটুখানি ভেজে নিয়ে, তারপরে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম এগুলো আস্তে আস্তে দিতে হবে। আমি সবটাই এখানে দেখিয়েছি, দেখে নাও। কাঁচা লঙ্কাগুলোও আমি অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নেড়ে ভেজে নেব। এবার আমি অ্যাড করব হচ্ছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, এগুলো আস্তে আস্তে করে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে আবার নাড়তে থাকবো। আমার কিন্তু আরও অনেক রান্নার ভিডিও এই চ্যানেলে তোমরা পাবে, যদি না দেখে থাকো আমি প্রত্যেক কটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে এবং আই কার্ডে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে গিয়েও কিন্তু চেক করে নিতে পারো। টমেটোটা আমি এখানে দেবো কিনা তখন ভাবছিলাম, তারপর ভাবলাম যে না, টমেটোটা একটু পরেই দিই, বাকি সবজিগুলো আগে একটু ভেজে নিই। ভেজে নেওয়ার পরে এখানে এক হাতে ফোন ধরে এক হাতে সমস্ত কিছু আমাকে করতে হয়েছে, সেই জন্য একটুখানি লেটও হয়েছে ভিডিওটা করতে, প্লাস রান্নাটা করতেও। আর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, 2 চামচ আমি এখানে দিলাম নুন, দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে নিলে দেখতে পাবো মজে গেছে। তারপরে আবার এবার আমি অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 2 টেবিল স্পুন মতন গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি, যেহেতু কোনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে ইউজ করব না, ঝালের পরিমাণটা ঠিক রাখার জন্য কাঁচা লঙ্কা এবং গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করেছি, আর সামান্য পরিমাণ চিনি যাতে স্বাদটা ঠিকঠাক থাকে। তো এখানে আমি ধরতে পারো 1 চামচ মতন চিনি দিয়েছি, এই চামচটা যেহেতু আমার অনেকটাই ছোট, তো সেই জন্য আমি তোমাদের বলেই দিলাম পরিমাণটা 1 চামচ মতো আমি চিনি অ্যাড করেছে। আর এখানে আমি টমেটোগুলো অ্যাড করে দিয়েছি অলরেডি, সেটা আমি তোমাদের ক্লিপটা দেখাতে পারিনি টমেটো অ্যাড করাটা। দেখো আমার রান্নাটা প্রায় মজে এসছে, তো এবার কিন্তু আমি সসটা এর মধ্যে দিয়ে দেবো, আর একটুক্ষণ নেড়ে আমি কিন্তু সসটা এর মধ্যে দিয়ে দেবো। তো এবার আমি সসটা দিচ্ছি, দেখে নাও কীভাবে সসটা দেবো। সসটা দেওয়ার আগে তোমাদের কিন্তু সসটা একটু নেড়ে নিতে হবে, কেননা নিচে কর্নফ্লাওয়ারগুলো জমে থাকে, সেটাকে ভালোভাবে আবার মিশিয়ে তারপরে তোমাদের কিন্তু এটার মধ্যে সবজিটার মধ্যে সসটা অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিয়ে কিছুক্ষণ পরে পরেই তোমাদের নেড়ে দিতে হবে, আর রান্না থেকে ছেড়ে চলে গেলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে একটুখানি সাবধানে থেকো, এই রান্নাটাকে ছেড়ে কোথাও চলে যেও না অন্য কোনো কাজে, যেরকম সময় সবসময় আর কি আমি যেটা করে থাকি যে রান্না ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাই, অন্য কোনো কাজ করতে ব্যস্ত হয়ে যাই, তো এই ক্ষেত্রে কিন্তু এই রেসিপিটার ক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না। আর দেখে নাও এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার আমি মাংস পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি, চিকেনের পকোড়াগুলোকে, চিকেনের পকোড়াগুলো দেব, আর তারপরে আস্তে 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 এটাকে নেড়ে নেড়ে একটু গায়ে মাখো মাখো হলে তখন কিন্তু আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখে নাও, এই হচ্ছে আমাদের চিলি চিকেন রান্না তৈরি, এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা রয়েছে। খুব ভালো হয়েছে আর খুব ভালো লাগছেও দেখতে, রান্নাটা খেয়ে বুঝতে পারবো যে কতটা ভালো হয়েছে। চলো দেখি চাউমিনের সাথে কিভাবে খাই আমি এটা। খাওয়ার ছবি আর তুলতে পারিনি, এতই লোভে পড়ে গেছিলাম যে খেতে বসে গেছি, প্রচণ্ড খিদেও পেয়েছিল। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের একটি ভিডিওতে, ততদিনের জন্য টাটা।